নমস্কার আমার বুড়িভদ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে দুটো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো প্রথমটা আলুর খোসার বড়া এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব আলুর খোসাগুলোকে মোটা করে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসার গায়ে যেন একটু আলু থাকে খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো চাইলে আপনারা সরু সরু করে কেটেও নিতে পারেন দেখুন আমি কিন্তু এটা বাটার সময় কোনো জল দিইনি আলুর খোসার থেকে যা জল বেরিয়েছে এবার দিয়ে দিলাম আটা আটা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে এটা কিন্তু সামান্যই নুন লাগে আমি এখানে দুটো বড়ো সাইজের আলুর খোসা নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচনো কালো জিরে হাফচা চামচ হলুদ গুঁড়ো আর টু টি স্পুন দিয়ে দেব গোটা পোস্ত সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আলুর খোসার থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে মাখিয়ে ঘি দিয়ে খেতে পারেন ডাল ভাতের সাথে খেতে পারেন আলু সেদ্ধ ভাতের সাথেও খেতে পারেন ভীষণ সুস্বাদু লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো ভালো করে মেখে নিয়ে হাতের ছোট ছোট আকারে বড়া তৈরি করে নেব আমি এই বড়াগুলো সর্ষের তেলে ভাজবো চাইলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন কিন্তু সর্ষের তেলে ভাজলে এর স্বাদটা অনেকটাই বেশি হয় সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে দেবো নইলে কিন্তু বড়াগুলো চট করে লাল হয়ে পুড়ে যাবে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে বড়া তৈরি করে তেলে ছেড়ে দিচ্ছি বড়াগুলোকে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে দিলে কিন্তু বড়াগুলো লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ধৈর্য ধরে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই বড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটা সার্ভ করে দেব এবং তারপরে দেখাবো আরেকটা ফেলে দেওয়া জিনিস দিয়ে ফেলে দেওয়া খোসা দিয়ে আরেকটি রেসিপি সেটা হচ্ছে পটলের খোসা বাটা এর আগে আমার চ্যানেলে আমি পটল বাটার রেসিপি শেয়ার করেছি আজকে পটলের খোসা বাটা তৈরি করে দেখাবো এবং সেটা পেঁয়াজ রসুন ছাড়া বড়াগুলোকে কিছুক্ষণ পরে তলার দিকটা লালচে হয়ে গেলে উল্টে দিলাম দুদিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটা সার্ভ করে দেব দেখুন এরকম লালচে করে ভেজে নিতে হবে এবার এটা আমি তুলে ফেলবো এবং বাকি বড়াগুলো ভেজে নেব এবার তৈরি করব পটলের খোসা বাটা পটলের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এটা মিক্সিতে ভালোভাবে বেটে নেবো দুটো কাঁচা লঙ্কার সাথে আর দিয়ে দেব এর মধ্যে বাটার সময় বড়ো চামচের এক চামচ গোটা পোস্ত পটল বাটার সময় এর মধ্যে অবশ্যই একটু জল অ্যাড করে দিতে হবে এখানে আমি প্রায় আটশো আটশো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন জল দিয়ে এটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে নিয়ে পটল বাটাটা ঢেলে দেব এই পটল বাটাতে নুনটা কিন্তু যারা নতুন করছেন তারা শেষে দেবেন প্রথমে দিলে কিন্তু বেশি হয়ে যাবে কারণ এর জলটা যখন শুকিয়ে যাবে তখন অনেকটাই অল্প হয়ে যাবে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে একটু ফ্লেমটা হাইতে রেখে জলটা শুকিয়ে নেব এবং তলার থেকে চেড়ে নিচ্ছি যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে পটল আর পোস্ত বাটার এই রেসিপিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পরে নুনটা অ্যাড করলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কাসুন্দির সঙ্গে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে সার্ভ করে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সরষের তেল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরকম নতুন রান্না। নোটি